이리 들어, 눈 좀 비추고. 이리 들어와라. 이리 들어와라. 마잔 হ্যালো একটু দাঁড়াও একটু চোখ নে এখন আসেন ওন একটু ছবি নেন আসেন কেন আসতেন কি বিষয়ে এই জায়গা আসার কারণটা যদি বলতেন কারাদি দপ্তরে বিভিন্ন জাতীয় মানে আপনার অনিয়ম নিয়োগ সংক্রান্ত এরকম অনেকগুলো মানে আপনার অভিযোগ রয়েছে এটার ভিতরে এই সমস্ত জিজ্ঞেস করছে আমরা এই বিষয়গুলো কথা বলেছি মানে অনিয়মটা কি ছিল অনিয়ম মানে এর ভিতরে আপনি এখানে ছিলেন কিনা আমি কারাদি দপ্তরে গত 12 বছরও কাজ করি নাই আমি দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করছি তারপরে যে সমস্ত পদ্ধতিগত মানে আপনার সংস্কার করার প্রয়োজন সেই সংস্কারগুলো মানে করতে হবে আমরা সেটা বলছি এই মুহূর্তে খুলে ডিজি প্রিজন হিসেবে ডিজি প্রিজন আচ্ছা আমি স্পষ্ট আপনাকে বলি আমাদের কাছে যে ভিডিওটা আপনি দেখতে আপনাদের কাছে গেছে সে জায়গা আছে আপনার ঘুষ দুর্নীতির অনিয়ম করছেন এবং কি বলে ক্যান্টিনে অনিয়ম করছেন সহ বিভিন্ন ধরনের যে কয়েদি থাকায় অব্যবস্থাপনা সহ সিটবেল্টের সব বিভিন্ন অনিয়ম এই অনিয়মগুলো কি আসলেই আপনি করছেন কিনা এই অনিয়মের সঙ্গে আপনি জড়িত কিনা একটু স্পেসিফিক হয়ে বলতেন আমি আমার কর্মজীবনের সবসময়ের জন্য বন্দীদের অধিকার নিশ্চিত করার জন্য সবসময়ের জন্য কাজ করছে আমার অনেকগুলো মানে আপনার প্রস্তাব সরকার ইদির ভিতরে বাস্তবায়ন করছে বন্দীদের দুবেলা খাবার মানে ভাত দেওয়া এটা আমি প্রস্তাব দিয়েছি সকালের নাস্তার পরিবর্তন করার জন্য এটাও আমি মানে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমি প্রস্তাব দিয়েছি আমি কারাগারের যে কোনো প্রাতিষ্ঠানিক সংস্কার করার জন্য সবসময়ের জন্য আমি চেষ্টা করছি আমার মানে অনেকগুলো প্রস্তাব ইদির ভিতরে বাস্তবায়িত আছে বাকিগুলোকে বাস্তবায়িত হচ্ছে অনেকগুলো এগুলা মানে আমার ওখানে কোনো অভিযোগ না মানে এই যে এই জিনিসগুলোকে আমরা আরও মানে ডিলিট করার জন্য আমরা মানে কাজ করতেছি আপনি আমি অবশ্যই ভিত্তিহীন কেন করলো কারা করলো যে কে করছে কারা করছে সেটা জানি না সেই জিনিসটা তো আর আমাদের এখানে বলা হয় নাই এটা তো ভিত্তিহীন অভিযোগ মানে কারণ যেমন গতকালকে আপনারা ডিবিসি নিউজ একটা নিউজ দেখলাম যে একটা প্রেগনেন্ট মহিলা মানে কারণ সে হাঁটতেছে তারে মানে দেখা সাক্ষাৎ করতেছে না তার দেখা সাক্ষাৎ তো এখন টোটালি বন্ধ পুরো করোনা এক দেড় বছর পর্যন্ত এই সার্ভিসের তাহলে দেখা সাক্ষাতের কোনো প্রশ্নই আসে না তার কাছ থেকে 50 টাকা দিতে পারে নাই 50 টাকা দিলে সে কথা বলতে বাহির থেকে কোনো লোক ভিতরে কথা বলার কোনো সুযোগ নাই হাউ কীভাবে সম্ভব হ্যাঁ হ্যাঁ ভিতর থেকে বাহিরে কথা বলে বাহির থেকে ভিতর থেকে কথা বলার কোনো সুযোগ নাই হ্যাঁ ভিত্তিহীন মানে এটার একটা লোক রেমানগান দুনিয়ার বারে ই করতেছে আমরা কি করতেছি আমরা কোন স্টেশনে কোথায় কি কাজ করছি সেগুলো তো আপনি দেখবেন মানে আমরা 9/11 আগ থেকেই মনে করেন আমরা কাজ করছি ভালো কাজ জেলখানার যত পরিবর্তনের কাজ আমাদের হাত দিয়ে হয়েছে মনে করেন এটার ভিতরে আচ্ছা জেলখানার একটা বিষয় আমি একটু বলি জেলখানার সম্পর্কিত আমার অনেক রিপোর্ট আছে জেলখানায় আমদানি রপ্তানি এবং যখন কিনা নেয় ফাইলের হিসাব আছে তারপর হচ্ছে গিয়ে সিট বাণিজ্যর বিষয় আছে খাবারের একটা সুবিধার বিষয়গুলো আছে এই বিষয়গুলোই মূলত আপনাদের অভিযোগ এই বিষয়গুলো একটু বলেন আমি আমি এখানে যে যা জিজ্ঞেস করছে আমি মানে আমার এই এখানে ওনাদেরকে বলে গেছি মানে এটার ভিতরে না আমি কোথাও কোনো স্টেশনে আমি এখানে কাজ করি নাই হ্যাঁ এই হ্যাঁ অভিযোগ অনেক থাকতে পারে অনেক 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 অভিযোগ থাকতে পারে অনেক জাতীয় কথা কিন্তু আমরা কোথাও মানে মানুষের অধিকার মানে নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি বন্দিরা যাতে মানে ভালোভাবে ঘুমাইতে পারে তার স্পেস বৃদ্ধি করার জন্য আমরা কাজ করছি মানে ভরিদার ভালো জনমানগণ থাকতে পারে ক্যান্টিন সিস্টেম করে ক্যান্টিনে অনিয়ম আছে ক্যান্টিন মানে আমরা সংস্কার অটোমেশন করার জন্য প্রস্তাব দিয়েছি প্রত্যেকটা সাইডে আমরা ভালো কিছু করি অনিয়ম দুর্নীতির প্রাতিষ্ঠানিক যে মানে কইরা প্রাতিষ্ঠানিক সংস্কার করে মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আমরা কাজ কথা বলতেছি হয়েছে মানে ছিল আমি যেথায় যেথায় গেছি সেথায় যেতে আমি বন্ধ করেছি
না তাদের সবাই সব স্টেশনের ইত্যাদি আমি কথা বলতে পারবো না। আমি যেথায় গেটে আমি স্বচ্ছতার সাথে কাজ করার জন্য এই করতেছি। আমি যেথায় যেতে কাজ করছি সব জায়গায় খোঁজ নেন মানে ইন্টারভিউতে আপনার বন্দি স্টাফ বাহিরের লোক মানে স্থানীয় প্রশাসন আমি চেষ্টা করছি ভালো করার জন্য। থ্যাংক ইউ। কোনো বিষয়ে অভিযোগ প্রাপ্তির পরে আমাদের যে আয়ু থাকেন তারা অনুসন্ধান কার্যক্রম শুরু করেন। তো তেমনি একটি অনুসন্ধান কার্যক্রম সেটি হলো বাংলাদেশের বিভিন্ন জেলখানায় যে ক্ষমতার মানে জেলখানায় কর্মরত যারা রয়েছেন তাদের ক্ষমতার অপব্যবহার, জনবল নিয়োগ এবং অবৈধ ক্যান্টিন বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগে আসার প্রেক্ষিতে আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা আজকে জনাব সগীর মিয়া ডিআইজি প্রিজন খুলনা বিভাগ খুলনা, জনাব গিয়াসউদ্দিন মোল্লা জেল সুপার কাশিমপুর কারাগার গাজীপুর, জনাব মোখলেসুর রহমান জেল সুপার মেহেরপুর জেলা কারাগার মেহেরপুর তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রাপ্ত তথ্যপত্রের ভিত্তিতে আমাদের অনুসন্ধানকারী টিম পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। অভিযোগে যে আমি বললাম যে ক্ষমতার অপব্যবহার, তারপরে অবৈধ অর্থ লেনদেন, তারপর জনবল নিয়োগে অনিয়ম, তারপরে অবৈধ ক্যান্টিন বাণিজ্যে এইসব জাতীয় বিষয়ে অনিয়ম এবং দুর্নীতির বিষয়ে আসলে অভিযোগ যখন আসে এখন কোনটার ভিত্তি রয়েছে কোনটা ভিত্তিহীন সেটা দেখার জন্যই তো অনুসন্ধান কার্যক্রম। অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তো কিছু বলা যাবে না যে কোনটা সঠিক কোনটা বেঠিক। অবশ্যই যাচাই-বাছাই করার পরে তারপরে প্রাথমিক অনুসন্ধান শুরু হয়, অনুসন্ধানে যদি সত্যতা পাওয়া যায় পরে মামলা হবে তদন্ত হবে, আবার তারপরে যদি প্রমাণ হয় চার্জশিট হবে, প্রমাণ না হলে এফআরটি ফাইনাল রিপোর্ট হবে, বিষয়টা একটা পদ্ধতিগতভাবে সেভাবে আছে। আমাদের যে কমিশনের যে বিদ্যমান কর্মপন্থা সে অনুযায়ী প্রাথমিক সত্যতা প্রতীয়মান হওয়ার পরেই অনুসন্ধান কার্যক্রমটা শুরু হয়, এর পরবর্তীতে বাকি কার্যক্রম। স্যার আবার একটা প্রশ্ন হচ্ছে, স্যার অনেক কারাগার নিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন, আপনারা কি কারাগারের উপরে বিশেষ কোনো নজর দিচ্ছেন? যে অনেক সময় আমরা দেখি বিভিন্ন সময় প্রতিবেদন হয় যে কারাগারটা আসলে দুর্নীতির একটা বড় জায়গা হয়ে দাঁড়াইছে, ভুক্তভোগী জিনিসটা বলেন। স্যার আপনারা কি কারাগার নজরদারি আছে? ধন্যবাদ। আসলে আমরা তো মানে স্পেসিফিক কাউকে কিন্তু টার্গেট করা আমাদের দুদকের উদ্দেশ্য বাড়ি না। এখানে মানে যেখান থেকেই দুর্নীতি বলেন, অনিয়ম বলেন, অভিযোগটি উত্থাপিত হবে অথবা কোনো অভিযোগ পাওয়া যাবে আমাদের কল সেন্টার রয়েছে 106, সে ফোনে আসতে পারে অথবা লিখিত আকারে আসতে পারে। আসার পরে দুদকের যে পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতির ভিতরে এনেই অনুসন্ধান, তারপরে মামলা দায়ের প্রযোজ্য ক্ষেত্রে এরপরে চার্জশিট অথবা এফআরটি বিজ্ঞ আদালতে দাখিল এবং বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক বিচার কার্যক্রম অথবা অন্য কোনো আদেশ নির্দেশনা দেওয়া হলে সেটি অনুসরণ করে নিষ্পত্তি করা হয়ে থাকে। এখন সকল পদ্ধতি শেষ হওয়ার পরে এবং ট্রায়ালের পরে যদি কোনো সাজাপ্রাপ্ত হন সেটি আসলে তো একটা মানে সামগ্রিক যে পদ্ধতি তার একটা ফলাফল, এবং তার মানে আমি সবাইকে সেখানে খারাপ সেটা আমি বলতে পারি না। যে সুনির্দিষ্ট যার বিরুদ্ধে অভিযোগ তদন্ত এবং বিচার কার্যক্রম শেষ হওয়ার পরেই ফলাফলটা পাওয়া যায়।